আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের পক্ষ থেকে আমরা আজকে চলে এসেছি যে নবগঞ্জের ইফতারির যে কিছু আয়োজন রয়েছে এখানে। নবগঞ্জ থেকে আসলে যে ইফতারির যে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে সেগুলো দরদাম সম্পর্কে আমি একটু আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আমি এখানে দেখা যাচ্ছে যে এখানে নবগঞ্জের মসজিদ আছে, মসজিদের পাশে কিন্তু ইফতারির বিশাল বড় একটা বাজার। তো আমরা এর আগে কেকের কিছু ভিডিও দেখেছিলাম যে কেক বেকার্সের আপনারা দেখেছিলেন, তো আমি সেজন্য আজকেও আবার কেক বেকার্সে চলে এসেছি যে ইফতারির কিছু আইটেম সম্পর্কে আপনাদের জানানোর জন্য। তো আমি একটু দেখতে পাচ্ছি এখানে যে কেক বেকার্সের বিভিন্ন ইফতারের আয়োজন রয়েছে। এখানে আস্তেও মুরগি রয়েছে। তো আমি এই পর্যায়ে ভিডিওটিতে আমাদের একটা ভাইয়া আছেন, ভাইয়াটাকে আপনারা অবশ্যই চিনেন। তো আমি আরেকবার আপনাদের স্ক্রিনে একটু দেখা দিচ্ছি। তো ভাইয়া এখানে কিছু ইফতারের আয়োজন করেছেন। এখানে আস্ত মুরগি আছে। ভাইয়া, মুরগি কত করে পিস? 350 টাকা পার পিস। হ্যাঁ, তান্দুরি। আচ্ছা, ওকে। আচ্ছা, তো আমরা একটু ছোট পিস দেখতে পাচ্ছি ভাইয়া। এটা এটা পার পিস কত করে? 90 টাকা। তান্দুরি গ্রিল। হ্যাঁ, আচ্ছা। তো আমি আরও একটু কিছু ইফতারের দেখতে পাচ্ছি ভাই। এটা এটা কী নাম? নামটা চিকেন টোস্ট। চিকেন টোস্ট বলে এটাকে। এটা কত টাকা? 20 টাকা। 20 টাকা পার পিস। হ্যাঁ, তো আমি এখানে পরোটা দেখতে পাচ্ছি। এটা কী পরোটা ভাই? প্লেন পরোটা, প্লেন কালা পরোটা। এটা হচ্ছে কিমা পরোটা। আচ্ছা, একটা হচ্ছে কিমা পরোটা। হ্যাঁ, কিমা পরোটা কত করে দাম? 35 টাকা। আর এটা প্লেন পরোটা, এটা 25 টাকা পার পিস। না, আচ্ছা, এখানে সমুচা দেখা যাচ্ছে। সমুচা কত করে? 6 টাকা। 6 টাকা পার পিস। হ্যাঁ, আচ্ছা, আর এই আইটেমটা কি? এটা পিজ্জা। এটা মিনি পিজ্জা, এটা 30 টাকা। এটা হচ্ছে 30 টাকা দাম। হ্যাঁ, আচ্ছা। তো আমি সিরিয়ালে আপনাদেরকে একটার পর একটা একটু দামটা সম্পর্কে বলবো। এই কাবাবটা কী কাবাব? এটা হচ্ছে আপনার দীপ্তিকা। দীপ্তিকা? হ্যাঁ, এটা কত টাকা কাবাব? এটা আপনার 15 টাকা। 15 টাকা পার পিস। এটা হচ্ছে আপনার চালি কাবাব চিকেনের, 10 টাকা। চালি কাবাব 10 টাকা পার পিস। হ্যাঁ, 15 টাকা। এটা হচ্ছে চিকেন শাক। তো আমি আরেকটা ডিমটা আছে, ভেজিটেবল বল না, এটা পার পিস কত? 15 টাকা করে। আর এটা এটা আছে, এটা হচ্ছে আপনার চিকেন রোল, 25 টাকা। আচ্ছা আচ্ছা, ভেজিটেবল রোল হচ্ছে আপনার 15 টাকা, চিকেন রোল যেটা ওটা 20 টাকা। আচ্ছা, তো আমি এখানে আরও মনে হয় চিকেন, হ্যাঁ, ক্রসিং বার্গার এবং চিকেন ফ্রাই। আচ্ছা, এটা কত করে পাচ্ছি? এটা হচ্ছে 30 টাকা। আর চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই 50 টাকা। আচ্ছা, তো আমি পাতা ডিজাইন করা আরও একটা কাবাব হচ্ছে বিফ কাকলেট, বিফ কাকলেট বলে। হ্যাঁ, এটা কত টাকা দাম? এটা 25 টাকা। 25 টাকা। আচ্ছা, তো এখানে আরও কিছু কাবাব। হ্যাঁ, আচ্ছা, চিকেন। হ্যাঁ, কত টাকা এটা পার পিস? 15 টাকা পিস। 15 টাকা পার পিস। আচ্ছা, তো আর এটা ডিম চপ না? তো বিহার ইফতারির শেষ পর্যায়ে একদম, মানে শেষ লগ্নে এসে দোকানে কিন্তু তেমন একটা নেই। তো তারপর আমি এসেছি আপনাদের যে কিছু দাম সম্পর্কে আপনাদের জানানোর জন্য। তো আমরা বিহার যে এখানে যে পূর্বে যে কেকের ভিডিওগুলি করেছিলাম কেক বেকার্সের, আমরা কিন্তু আপনাদের অনেক সাড়া পেয়েছি। তো আমরা আশা করব যে আপনারা যে ঢাকার এখানে পুরাতন ঢাকার যে নবগঞ্জ আছে যে ইফতারির যে আয়োজন, এখানে আসবেন এবং নিয়ে যাবেন যে ইফতারির যে আইটেমগুলি রয়েছে সেগুলো। তো ভিডিওটি থেকে পর্যায়ে আমি বিদায় নিব এবং আমাদের সাথে যে ভাইয়া ছিলেন আপনারা অবশ্যই ছিলেন। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।